বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় অসনি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রমণ করেছে আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্টি আবহাওয়ার বিরূপ প্রভাব এখনো রয়েছে বাংলাদেশে এজন্য দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে জানা গেছে এই বৃষ্টি আরো দুদিন থাকবে ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দরে দেওয়া দুর্গতি হুঁশিয়ারি সংকেত তুলে ফেলার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে এখনো অস্থির পরিস্থিতি বিরাজ করছে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অশনির পর আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে মে মাসের 20 তারিখের দিকে সাগর ফের উত্তাল হতে পারে আবহাওয়াবিদরা জানাচ্ছে মডেলে প্রথমে দেখা যাচ্ছিল বাংলাদেশের দিকে চলে আসবে কিন্তু পরবর্তীকালে দেখা যায় এটি মায়ানমারের দিকে চলে যেতে পারে মে মাসের 21 তারিখ নাগাদ চাউন্তা উপকূলের কাছাকাছি অবস্থানের আশঙ্কা করা হচ্ছে আবহাওয়াবিদরা আরো জানান এই ধরনের পরিস্থিতির সম্পর্কে আগেই পূর্বাভাস দেওয়া কঠিন কেননা পাল্টা পরিস্থিতিতে অনেক সময় নিম্নচাপ বিলীন হয়ে যায় আপাতত তারা আরো অপেক্ষার পরামর্শ দিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট ট্রেনিং আবার গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।